আগে কার ডাক্তারেরা ছিল নায়ক চিটার হইলে জ্বর জারি লাগাইতো থার্মোমিটার আগে কার ডাক্তারেরা ছিল নায়ক চিটার হইলে জ্বর জারি লাগাইতো থার্মোমিটার বগলে চেপে ধরে এক দেড় মিনিট পরে বগলে চেপে ধরে এক দেড় মিনিট পরে ঝাড়া মেরে বলতো 104 আগের সেদিন কি ফিরে পাবো আর আমরা আগের সেদিন কি ফিরে পাবো আর প্যারাসিটামল একটার চারা না ওষুধ দিয়ে বলতো বেশি খাবা না প্যারাসিটামল একটার চারা না ওষুধ দিয়ে বলতো বেশি খাবা না জ্বর একটু বেশি হলে কদিন দিয়ে দিলে জ্বর একটু বেশি হলে কদিন দিয়ে দিলে ভালো হয়ে যেত এক দুই দিন পর জ্বর ভালো হয়ে যেত এক দুই দিন পর আগের সেদিন কি ফিরে পাবো আর আমরা আগের সেদিন কি ফিরে পাবো আর হাতুরের ডাক্তারদের ছিল হাত যশ রুগী এলে বলতো আমার পাশে বস হাতুরের ডাক্তারদের ছিল হাত যশ রুগী এলে বলতো আমার পাশে বস দেখি তো চোখের পাতা বলি তো রোগের কথা দেখি তো চোখের পাতা বলি তো রোগের কথা ফিস দেওয়া লাগতো না ছিল না চেম্বার তাদের ফিস দেওয়া লাগতো না ছিল না চেম্বার আগের সেদিন কি ফিরে পাবো আর আমরা আগের সেদিন কি ফিরে পাবো আর আগের সেদিন কি ফিরে পাবো আর আমরা আগের সেদিন কি ফিরে পাবো আর বর্তমান দেশে এখন ডিজিটাল কারবার পেটে বর্তমান দেশে এখন ডিজিটাল কারবার পেটে বাচ্চা এলে চেকআপ বারবার লাগায় সেলাইন বলে বাচ্চা পেলাইন লাগায় সেলাইন বলে বাচ্চা পেলাইন এখনই করতে হবে সিজার রোগী এখনই করতে হবে সিজার আগের সেদিন কি ফিরে পাবো আর আমরা আগের সেদিন কি ফিরে পাবো আর আগের সেদিন কি ফিরে পাবো আর আমরা আগের সেদিন কি ফিরে পাবো আর কবি ভেবে বলে কি হবে দোষ দিয়ে এ দেহ নষ্ট হয়েছে ভেজাল খেয়ে খেয়ে কবি ভেবে বলে কি হবে দোষ দিয়ে এ দেহ নষ্ট হয়েছে ভেজাল খেয়ে খেয়ে ভেজালের কারবার হতেছে বারবার ভেজালের কারবার হতেছে বারবার বড় লোক হয়ে গেল পাস করা ডাক্তার এখন বড় লোক হয়ে গেল পাস করা ডাক্তার আগের সেদিন কি ফিরে পাবো আর আমরা আগের সেদিন কি ফিরে পাবো আর আগের সেদিন কি ফিরে পাবো আর আমরা আগের সেদিন কি ফিরে পাবো আর আগে কার ডাক্তারেরা ছিল নায়ক চিটার হইলে জ্বর জারি লাগাইতো থার্মোমিটার বগলে চেপে ধরে এক দেড় মিনিট পরে বগলে চেপে ধরে এক দেড় মিনিট পরে ১০৪ আগের সেদিন কি ফিরে পাবো আর আমরা আগের সেদিন কি ফিরে পাবো আর আগের সেদিন কি ফিরে পাবো আর আমরা আগের সেদিন কি ফিরে পাবো মানে পনের টাকা দিতে হবে ভাই নইলে ছেলে পাওয়া দায় এখন জামানা সামনে এলো ভাই এখন জামানা সামনে এলো ভাই হাতের কানের গলার মালা এটাই তো দিতে হবে নইলে মেয়ে কেমন করে শ্বশুর বাড়িতে যাবে তাই আন্টি ঘড়ি আর মোটর সাইকেল জামাই বাবুর চাই এতে মনে কিছু করো না ভাই তার সাথে আবার খাট পালঙ্গ দিত শোক চাই বিয়ে মানে পনের টাকা বিয়ে মানে পনের টাকা দিতে হবে ভাই নইলে ছেলে পাওয়া দায় এখন জামানা সামনে এলো ভাই।
কথা শেষে বাপু বসে চিন্তা করে মনে, হায় আল্লাহ কি বিপদ পার হব কেমনে। কথা শেষে বাপু বসে চিন্তা করে মনে, হায় আল্লাহ কি বিপদ পার হব কেমনে। খনিক দূর থেকে বিবি স্বামীর মুখ পানে তাকায়, খনিক দূর থেকে বিবি স্বামীর মুখ পানে তাকায়, নয়নে অশ্রু ঝরে যায়, বলে আল্লাহ গো তুমি দাও বলে উপায়, বলে আল্লাহ গো তুমি দাও বলে উপায়। বিয়ে মানে পনের টাকা, বিয়ে মানে পনের টাকা দিতে হবে ভাই, নইলে ছেলে পাওয়া দায়, এখন জামানা সামনে এলো ভাই। বিবি বলে শুনো স্বামী যাচ্ছে কপালে, হিটে মাটি দাও না বেচে বেটির বিয়ের তরে। বিবি বলে শুনো স্বামী যাচ্ছে কপালে, হিটে মাটি দাও না বেচে বেটির বিয়ের তরে। এমন ছেলে হয়তো আর পাওয়া যাবে না, এমন বেঈমান ছেলে হয়তো আর পাওয়া যাবে না, বেটির বিয়ে হবে না, এই বিয়েতে তুমি নারাজ হয়ো না। বিয়ে মানে পনের টাকা, বিয়ে মানে পনের টাকা দিতে হবে ভাই, নইলে ছেলে পাওয়া দায়, এখন জামানা সামনে এলো ভাই, এখন জামানা সামনে এলো ভাই। তাই ভিটে মাটি গহনা গাটি যা কিছু জমা ছিল, সব কিছু বিক্রি করে আজ বেটির বিয়ে দিল। ভিটে মাটি গহনা গাটি যা কিছু জমা ছিল, সব কিছু বিক্রি করে আজ বেটির বিয়ে দিল। মেয়ের পিতা হয়ে বাঁচা, মেয়ের পিতা হয়ে বাঁচা, এই সমাজে দায়, তাদের কষ্টের সীমানা তো নাই, এখন জামানা সামনে এলো ভাই, এখন জামানা সামনে এলো ভাই। বিয়ে মানে পনের টাকা, বিয়ে মানে পনের টাকা দিতে হবে ভাই, নইলে ছেলে পাওয়া দায়, এখন জামানা সামনে এলো ভাই। বিয়ে বিনা পনে বিয়ে করন, সংসার 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 যদি সুখী পেতে চান, সংসারে যদি শান্তি পেতে চান, তাহলে আপনি শর্টকাটে বিয়ে করন। আপনি 5000 টাকা পারবেন, ওই 5000 টাকা দিয়ে আপনি বিবাহ করন। আপনি 2000 টাকা পারবেন, 2000 টাকা দিয়ে বিবাহ করন। আপনাকে স্কারফিউ গাড়ি নিতে হবে না, বলুন আপনাকে ভাড়া করতে হবে না, আপনাকে 100 জন বরযাতি যেতে হবে না। বরযাতি আপনি কোথায় পেলেন? কোরআন হাদিস দ্বারা কোথাও প্রমাণ পাওয়া যায় না, যায় না, যায় না। আলীর বিয়ে দেখলেন তবুও 5 জন ছিলেন। এবার রাবিয়া, রাবিয়াও বিবাহ দেবেন, আল্লাহ রাসূল বলছেন ইয়া রাবিয়া আলা তাজাওয়াজু, ইয়া রাবিয়া আলা তাজাওয়াজু, রাবিয়া তুমি কি বিবাহ করবে না? তিনি বলছেন ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা খিদমাতুকা আহাব্বু ইলাইয়া, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার খিদমত করে আমার জীবনটাকে আমি পার করে দেব, কে আমাকে মেয়ে দেবে, কে আমাকে এরকম কালো একটা ছেলেকে বিয়ে করবে? আল্লাহ রাসূল বলছেন তুমি এটা টেনশন করছো রাবিয়া, তুমি গরিব হতে পারো, তুমি ইমানদারিতা এমন তোমার মধ্যে আছে, তুমি যেই সাহাবী, যে সাহাবী তুমি আমার সঙ্গে জান্নাতে একসাথে থাকতে চাও সাহাবী রে, তুমি শোনো, তোমার বিবাহ হবে, যাও একটা মেয়ের কাছে, তুমি গার্জেনের কাছে যাও, আমি কথা বলেছি, ওই বাড়িতে যাও, একটা মেয়ে আছে, তোমার বিবাহ দিয়ে দেবে। কাল্লাগার মা বল, এই মা বল, তোমার বরযাত্রী না গেলে তো তোমার পেট ভরে না, বা একদম বাড়িতে আসলে ধুনো যে আমি আমার বোনের বিয়ে খেতে পেলাম না, বাড়িতে পেলাম না, ধুনে দিলে এমন করে ধুনলে বলে যা, তাইলে তোকে থামতে পারলাম না আমি। বরযাত্রী আপনি গেলেন, দেখেন আপনার মেয়ে, আপনার স্ত্রী বরযাত্রী না গেছে, তোমার পেট ভাত হজম হয়নি, ও যাবে কোথা বলেন? আপনি বরযাত্রী কে বলছেন? থাকে বরযাত্রী সিস্টেম চালু করার কেন করবেন? 8-10 জন মিলে যা গেলেন, মেয়ে একটাও নিয়ে যাবেন না, ছেলেরা 8-10 জন যাবেন, সংক্ষেপে বিয়ে সেরে আসবেন, মেয়ের বাপের গলাবাজি করে না, মেহমান কয়টা যায়? 100টা মেহমান যায় মেয়ের বাড়িতে খেতে, কজন যায়? 8-10 জন গেলেন, বিয়েটা সংক্ষিপ্ত ভাবে বিয়েটা দিয়ে দিলেন, নগদ মোহর দিলেন, না পারলে আপনি বলে দেন, আপনি বাকি তো করেন কোনো সমস্যা নাই, কিন্তু আপনি দেওয়ার চেষ্টা করেন, কারণ নবী মুসা 8 বছর ধরে তার মোহর আদায় করেছেন, এটা আপনিও পারবেন, আপনি আপনার ঔকাত অনুযায়ী, কিন্তু আপনি মোহরটাকে এমন করছেন, বিয়েটাকে এমন করে সাজাচ্ছেন, রং আর ঢং করে এমন ভাবে আপনি বিয়েটাকে সাজাচ্ছেন যে বলার কথা নাই, অথচ রাবিয়া বিয়ে করতে যাচ্ছেন তো বলছে আল্লাহ পাঠিয়েছে বিয়ে করতে, কে পাঠিয়েছে গো? আল্লাহ রাসূল পাঠিয়েছে, ও রাবিয়া আল্লাহ রাসূল পাঠিয়েছে। তখন ওই বাড়ির মালিক, মেয়ের বাপ, তার ভাইকে, দাদাকে বলছে ভাই দাদা আইতো,
এ ভাতি যাই তিন চারটা লোককে ডাকলে ডাকার পর এই তোরা সাক্ষী থাক আমার মেয়েটাকে দিলাম এই ছেলেটার হাতে দিল ছেলেটা মেয়েটাকে নিয়ে বাড়ি চলে গেল আচ্ছা বলেন খুতবা হলো কান লাগাচ্ছেন কথা খুতবা হয়েছে হয়েছে এ ওই যে হয়েছে কই হলো খুতবা হয়েছে হয়নি মেয়েটাকে বলল না ওই তোরা সাক্ষী থাক মেয়েটাকে দিলাম নিয়ে বাড়ি চলে যাও বাড়ি চলে গেলেন আচ্ছা ডুল বিজি ছিল কি বজ্রদি ছিল ছিল না খালি এমনি এমনি লাগছে বলছেন ছিল না বিয়েটা হয়ে গেল আচ্ছা এবার রাবিয়ার মন খারাপ বিয়ে তো হলো যে মুহূর্তে কিছু দিতে পারলো না আল্লাহ বলছে হ্যাঁ রে বিয়েটা দিয়ে দিলাম তো কি হলো তোর আবার মন ভারী কেন হলো রে আহ 25 গ্রাম হলো কি করে বল কি হলো তো বলছে বিয়েটা এমনি এমনি লাগছে মোহর টোহর কিছু দিনই মোহর দাও নিয়ে লেগা সাহাবীরা বলে এ তোমরা এর জন্য মোহর সোনা কিছু জড়ো করো তো সবাই আপনার সরিষা দানা আপনার ভুট্টা দানা পরিমাণ যে সোনা সবাই সংগ্রহ করলো সংগ্রহ করে খেজুর পরিমাণ একটা বিচির পরিমাণ কিছু সোনা জমা করলো জমা করে দিয়ে এবার বলছে যা এবার তোমার দিয়ে শুভ বাড়িতে শুভ দিয়ে এলো মেয়ের বাপ বলছে আরে এতটা তো কোনোদিন আশা করিনি যে এতটা জামাইয়ের কাছ থেকে মেলে টিপে এলিয়েছি তখন দিলে খুশি মনে দিলে এবারে স্যার মন খারাপ আর সব বলছে কি ব্যাপার এবার তো মুখখানটা তো কমসে কম 500 হবে ভাল লাগবে দেখে তাও মন খারাপ কইছে ইজি মোহর দিন তো খিলাতে পারি না ওলিমা দিতে পারি না তো ওলিমাও ফের করবে তো এবার ওলিমা করে দিল ওলিমা করে দিয়ে একদম কিছু আটা সংগ্রহ করা হলো আর ছোট একটা ছাগল কেটে দিয়ে কিছু লোককে খাইয়ে দিল বিয়ের ওলিমা যেটাকে আপনারা বউ ভাত বলেন কি বলেন বউ ভাত তো মানে বউকে দেখে সে টাকা দিবে ই তো আবার জাহেলি কাজ ই আবার একটা জাহেলি কাজ আরে আংশিক লোককে কেমন তো বলছে বউ ভাত কেমন বউ ভাত আপনি 100 লোককে ইনভাইট করেছেন তো ভাই ভাই করতে দিয়ে একজন বলছে যে মাংস যে কেমন দিবে না দিবে তো মাংস খেতে বসেছে ও তো মাংস খেতে বসে গোশ আর ছিটতে পারবে তো কড়া হয়ে গেছে ছিটতে মানে তো এমন করে ছিটছে তো হাত পা ছিঁড়ে দিছে বলে মন টন খারাপ কার বিয়ে খেতে এনো এবার যদি রাগ টাক করে যদি বেয়ির হচ্ছে তো বউ ভাতের নামে কি হচ্ছে দেখেন আপনার গায়ে দিকে আছে নাকি না ওই প্যান্ডেল সাজাই তা প্যান্ডেলের পাশে টেবিল পেড়ে দিয়েছে তো টেবিল পেড়ে দিয়ে টাকা ঝাড়তে হবে এখন টাকা যখন ঝাড়ছে মনে মনে করছে পালাবো কোন ঢে গেটের সামনে ফের বসা আছে মাল ঝাড়তে হবে এখন এবার মনে মনে করেছে শালা হোটেলে যদি শালা 100 টাকা দিত তো কত সুন্দর ভাত মাংস খেতে হইতো আর যদি 500 টাকা না দিই আমি সর্দার মানুষ মেম্বার মানুষ যদি 500 টাকা না দিই কবে যে কেমন লোক দিলে না তো 500 টাকার নোট লিয়ে একদম বিসমিল্লাহ লয় লিয়ে চলে গেল পাশে যা আচ্ছা ওলিমাটা কেন হয় দুয়া দি দুয়া পাওয়ার জন্য তো ইয়ার কে দুয়া ফের আলাদা বারাকাল্লাহু লাক আবার ওই নাই দুয়া ও দুয়া আপনা করছে টাকাটা বের করে দিয়ে বলছে এই শালার কে আমি আর কোনদিন বিয়ে খাবো না যা গোসের বড় করেছে একটু ভালো লাগে এর থেকে যদি ভালো হোটেলে খেতে তো 100 টাকা দিয়ে কত সুন্দর ভাত খেতে বেতু এর আর খাবো না ভালো ই আপনাকে গেল টেল দিয়ে দুয়া দিয়ে ও হাঁটলো এটা আর দুয়া আর করবেন জীবনে বউ ভাত বউকে আপনি বাইরে রাখছেন না বলছেন বাস তোকে লোক 5টা 10টা লোক দেখতে আসবে এমন করে সাজিয়ে রাখছে তার আগে 12টা বাজিয়ে দিয়েছেন আর বলছেন মেয়েটা কত সুন্দর হ্যাঁ দেখতে দারুণ লাগছে মানে সব ওর আগে আল্লাহ বিল প্রশংসা করে নিয়ে সব কিছু নিয়ে বাড়ি আর ওকে 2 দিন পর ঠেকছে যা আর বাসুর ঘরে যা ঢুকায় এই এত নোংরামি তো আপনি করেছেন কি আল্লাহ রাসূল আপনাকে শিক্ষা দিয়েছে কোন আলেম বলেছে আপনাকে যে আপনি এরকম সিস্টেম করে আপনি দেখাতে পারবেন অথচ আপনি করে রেখেছেন কিন্তু রাবিয়াকে দেখেন সংক্ষিপ্ত সারে একটা বিবাহ হয়ে গেল আরে খুতবাটা দেই যদি কেউ আপনি বলে দেন যে আমি আমার মেয়েকে দিলাম তোমার হাতে খুতবা দিব না এরপরে বিয়েটা হয়ে যাবে এটা গুরুত্ব নয় গুরুত্বপূর্ণ যে আপনি কিভাবে সেটাকে সাজাচ্ছেন এটা আপনাকে করতে হবে কিন্তু সমাজটা এমন হয়ে গেছে যে আজকে খাওয়ার নামে উপঢৌকন যে আমরা খাওয়াচ্ছি আগে আমরা দেখেছিলাম যে ছেলেরা আগে খেত মেয়েরা পরে খেত এখন আমরা করে দিয়েছি আধুনিক টাটা ছেলে মেয়ে সবাই খাচ্ছে ওয়ার মুখের দিকে দেখছে ওয়ার মুখের দিকে চেয়ে কিছু করে হা করছে তো ওখানে দেখছে যে মেয়েটা দেখতে ভালোবার দিকে 5 বার তাকাচ্ছে অথবা এরকম হয়েছে আমার ছোট কথা ভালো মনে পড়ছে ওই বাসিদের সঙ্গে খেতে গেছি তো ছেলেরাকে বাড়তে দিয়েছে ছেলে মেয়ে একসাথে বসিয়েছে তো ছেলেরা একদিকে খাচ্ছে মেয়েরাও খাচ্ছে তো বুড়ি নানিরা একদিকে আছে আর চেংড়িটি একদিকে আছে ইয়ং বেটি ছেলেটি
যারা ভাত বাড়ছে তো ভাত বাড়তে 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 তো ভাত দেখছে সালা চ্যাংড়ার দিকে ঢুকছে, মাংস তাও চ্যাংড়ার দিকে ঢুকছে, ডেল তাও চ্যাংড়ার দিকে ঢুকছে, সবই। আর চাচি মানে হাঁক মারছে, এই লা 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 তারা গেলি আই, আর কেউ আর আসে না, ঢুক দে কেউ পাই না, তবে কি না ইয়ং থেকে এই দিকে বসিয়ে দিচ্ছে, তো সবটি ছেলে ছেলে ওই দিকে ঢুকছে। আর ই হাঁক মেরে চাচি নানি তো হামি ছোট হাসি, এত হাসি মেয়েদের গ্রাম্য গালি ডাকছে তো আর আসে না। তো এটা আপনি সিস্টেম করলেন কেন? আর মেয়েদের যা ফ্যাশন, মেয়েদের অধিকারের কথা বলিয়েন না। আমি ঘুরে বুঝতে পারি না কটা বাজছে, কতক্ষণ চলবে, আদের কথা আছে তো ঘড়িটা একটু খারাপ হয়ে গেল। আপনার কাছে ঘড়ি আছে? কটা বাজছে? ১৯, তাই না? আমাকে ওয়ার্নিং দিবেন, ঠিক আছে? কে আছে ওয়ার্নিং দিবেন আমাকে আদের ব্যাপারে? তো ছেলেরা আজ মেয়েরা এমন ভাবে সাজছে খুঁজছে, আমি কিন্তু এখন বর্তমানে বিয়ে খাই না। আপনি নিজস্ব যতই লোক হোক, আমাকে মানুক আর না মানুক, আমাকে দাওয়াত দিলে যেখানে এক ছেলে মেয়ে একাকার খাওয়া হয় আমি ওই বিয়েতে কোনোদিন যাই না, যত সুন্দর আমার জ্ঞান হয়েছে। যাবেন কেন? মেয়ে এমন ভাবে সাজগুজ করে বসে আছে আর হা করে ভোট জবাব দিয়ে কি দেখবো আমি? ঘোড়া ডিম খাবো কি খাবো আমি? ও ফেললো আজ বেহায় আমার, ঠিকই খেয়েছে। আগেকার মা বোনেরা কিন্তু খেত না, মুখ লাগিয়ে গোপনে খেত, এখনো আছে বাপ চাচিরা, এখনো আছে তারা। কিন্তু আমরা মডার্নিং ছেলে মেয়েরা কি করছি যে আমরা আর ওই যুগে নাই। এগুলোকে বন্ধ করুন, বিবাহ মুহূর্তে ভালোভাবে দেওয়ার চেষ্টা করুন, এগুলো থেকে অন্যায় থেকে বিরত থাকুন। আজকে মা বোনদেরকে আমরা থামতে পারছি না, কারণ আপনি আপনার মেয়েদেরকে সুশিক্ষা দেননি, ভালো দেননি। মেয়ে আজকে সমাজটা রসাতলে চলে গেছে। মেয়েদের সমান অধিকার, মেয়েরা করে ঘাট বাজার, দেখায় ফ্যাশন ও ভাইয়া তাদের দেখায় কি সুন্দর। মেয়েদের সমান অধিকার, মেয়েরা করে ঘাট বাজার, দেখায় ফ্যাশন ও ভাইয়া তাদের দেখায় কি সুন্দর। মেয়েদের সমান অধিকার, বরখাটা পরে তারা প্রথাটা মানিয়া, নতুন যুগের ড্যাডি ফ্যাশন করে জোর করিয়া, বরখাটা পরে তারা প্রথাটা মানিয়া, নতুন যুগে টেডি ফ্যাশন করে জোর করিয়া। এদের বলার কিছু নাই বর্তমানের জামানায়, এদের বলার কিছু নাই বর্তমানের জামানায়, কি বলবো রে ভাইয়া তাদের দেখায় কি সুন্দর। মেয়েদের সমান অধিকার, মেয়েদের সমান অধিকার, মেয়েরা করে হাট বাজার, দেখায় ফ্যাশন ভাইয়া তাদের দেখায় কি বদকার। মেয়েদের সমান অধিকার, মোবাইলে কথা বলে প্রেমিকের সাথে, ঘন্টার পর ঘন্টা চলে যায় খবর রাখে না যে। মোবাইলে কথা বলে প্রেমিকের সাথে, ঘন্টার পর ঘন্টা চলে যায় খবর রাখে না যে। গজব দুনিয়াতে ভাই আসতে দেরি তোমার নাই, গজব দুনিয়াতে ভাই আসতে দেরি তোমার নাই, কি বলবো রে ভাইয়া তাদের দেখায় কি বদকার। মেয়েদের সমান অধিকার, মেয়েরা করে হাট বাজার, দেখায় ফ্যাশন ভাইয়া তাদের দেখায় কি সুন্দর। মেয়েদের সমান অধিকার, কলেজেতে যাইব তারা লিখা পড়ার নামে, লিখা পড়া ছেড়ে তারা প্রেমের আলাপ করে, ওরা প্রেমের আলাপ করে। কলেজেতে যাইব তারা লিখা পড়ার নামে, লিখা পড়া ছেড়ে তারা প্রেমের আলাপ করে, ওরা প্রেমের আলাপ করে। ওদের মা বাবার খবর নাই এসব কি করতেছে ভাই, ওদের মা বাবার খবর নাই এসব কি করতেছে ভাই, কি বলবো রে ভাইয়া তাদের দেখায় কি সুন্দর। মেয়েদের সমান অধিকার, মেয়েদের সমান অধিকার, মেয়েরা করে হাট বাজার, দেখায় ফ্যাশন ভাইয়া তাদের দেখায় কি সুন্দর। মেয়েদের সমান অধিকার, কি বলবো লজ্জার কথা না বললে তো নয়, ইমান বাঁচাইতে হলে বলতে বাধ্য হই, আমি বলতে বাধ্য হই, কি বলবো লজ্জার কথা না বললে তো নয়, ইমান বাঁচাইতে হলে বলতে বাধ্য হই, আমি বলতে বাধ্য হই, বিয়ের আগে মা হয়ে যাই আবার কত জনে, ছি 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 লজ্জার কথা বলি যে কেমনে, আমি বলি যে কেমনে,
মার্কেটে রাস্তা ঘাটে ভাই ওদের অভাব দেখি নাই মার্কেটে রাস্তা ঘাটে ভাই ওদের অভাব দেখি নাই কি বলবো রে ভাইয়া তাদের দেখাই কি বদকার মেয়েদের সমান অধিকার মেয়েদের সমান অধিকার মেয়েরা করে হাট বাজার দেখাই ফ্যাশন ও ভাইয়া তাদের দেখাই কি সুন্দর মেয়েদের সমান অধিকার মেয়েকে ছেড়ে দিয়েছেন সমান অধিকার চেয়েছে তারা আর সমান অধিকারের নামে আজকে পুরুষরা ঘরে তালাবন্দী হচ্ছে আর মেয়েদেরকে সরকার এমন ভাবে ঘিরে ধরেছে আমরা বুঝতে পারি না শুধু আন্দোলন করছি মেয়েদেরকে এই দাও সেই দাও হ্যাঁ দাও তেও দাও কিন্তু না অথচ বিশ্বনবী বলছেন পুরুষ তুমি একজন গার্জেন তুমি শুনে নাও আল্লাহ রাসূল বলছেন ইয়া আলী সালাসুন ইয়া আলী তুমি তিনটা জিনিস আজকে আমি তোমাকে উপদেশ দিচ্ছি এই তিনটা জিনিস খবরদার খবরদার তুমি পারো পার করবে না আমি তোমাকে তিনটি উপদেশ দিচ্ছি আসসালাতু ইদা আনাত ওয়াল জানাজাতু ইদা হাজারাত ওয়াল আইমু ইদা ওয়াজাতালাহা কুফওয়া বিশ্বনবী বললেন খবরদার আলী রে এই তিনটা জিনিসে খবরদার বিলম্ব করবে না লেট করবে না 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 যখনই টাইম হবে তিনটা সঠিক সময়ে সেটাকে বাস্তবায়ন করবে পালন করার চেষ্টা করবে এক নাম্বার কি আসসালাতু ইদা আনাত যখন সালাতের সময় হবে সালাতের ওয়াক্ত টাইম হয়ে যাবে রে খবরদার লেট করা যাবে না আজান দিয়েছে মুয়াজ্জিন হাইয়া আলাস সালাত হাইয়া আলাল ফালাহ আজান হয়ে গেছে হাইয়া আলাস সালাত নামাজ পড়তে এসো হাইয়া আলাল ফালাহ কামিয়াব নেবে তো কল্যাণ নেবে তো নামাজে চলে এসো শান্তি যদি পেতে তাহলে তুমি মসজিদে এসে হাজিরি দাও তাহলে আপনি এক নাম্বার আপনার যখন নামাজের সময় হবে লেট করা চলবে না ওয়াল জানাজাতু ইজা ওয়াল জানাজাতু দুই নম্বর হচ্ছে বিষয় বলছেন যখন জানাজার সময় হবে টাইম হয়ে যাবে তখন তুমি জানাজা বিলম্ব করবে না একটা মানুষ মারা গিয়েছে যতক্ষণ কবর খুঁড়তে একটা সময় লাগে ততক্ষণ সময়টা নিয়ে নাও তারপরে তাকে তুমি দাফন করে দাও আর তিন নাম্বার বিশ্বনবী বললেন যখন তোমার ছেলে কিংবা মেয়ের যখন সাবালিকা সাবালক সাবালিকা হয়ে যাবে ওই মেয়েটা যখন বিবাহর সময় হবে রে ও গার্জেন বাপ তুমি শুনলাও ওই মেয়েটা তাড়াতাড়ি একটা ভালো পাত্র দেখে ভালো পাত্রী দেখে তুমি ছেলে মেয়ের বিয়ে দিয়ে দাও বিয়ের উপযুক্ত হয়েছে লেট করিয়েন না লেট যদি করে দেন তাহলে ট্রেক্টর চালিয়ে উড়িয়ে দেব আর কি বুঝবেন এর থেকে বিবাহর সময় উপযুক্ত সময় হয়েছে বিয়ে দিয়ে দেন তাহলে ঝামেলা মরে যাবে বিয়ে যতদিন না দিবেন আপনি শান্তি পাবেন না এক জায়গায় এক ভদ্রলোক বিয়ে দিয়েছেন তা বলছে যে ছেলের যে বিয়ে দিয়েছি তো কাজ কাম কিছু করে না তো বিয়ে করে কাজ কাম করে না তা আমি বলছি ভিন্ন করে দেন ভিন্ন করেন দেখেন আপনার ছেলে কাজ করে কিনা এই ভিন্ন যখন করে দিয়েছে দুই বছর পরে বলছে হ্যাঁ মূল সাহেব দেখছেন হার বেটা বাড়ি করে লেহে এখন একতলা কি করে করলো খেলার নাম বাবাজি বাপের হোটেলে যদি খায় ও কাজ করবে ওকে ছেড়ে দেন ঘাট তুই যা করবি করে লেগা ও ঠিক লাইনে চলে আসবে ও উপযুক্ত হয়ে গেছে বিয়ে দিয়ে দেন উপযুক্ত হয়ে যদি বিয়ে না দেন যেদিন মুখ পুড়িয়ে দিবে আপনার সেদিন আপনি বুঝতে পারবেন আল্লাহ বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এবার আয়াত দ্বিতীয় আয়াত পড়ব আয়াতটা কি ফাঙ্কিহুমা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা ফাইন খিফতুম আল্লাহ তাআদিলু ফাওয়াহিদা তোমরা যারা বিবাহ করবে তোমাদের নিজ পছন্দ অনুযায়ী যে মেয়েটাকে তোমাদের পছন্দ ওই মেয়েটাকে তুমি বিবাহ করো মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা দুইজন তিনজন চারজন দুইজন তিনজন চারজন আর যদি না পারো ইন খিফতুম আল্লাহ
তাদিউ ফাওয়াহিদা যদি আশঙ্কা হয় যদি মনে হয় না 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 আমি পারবো না দুজনকে চালাতে পারবো না তিনজনকে চালাতে পারবো না চারজনকে চালাতে তো আমার আল্লাহ বলছেন তুমি একটা নিয়ে সন্তুষ্ট হয়ে যাও যদি আদালত না করতে পারো যদি আদালত না করতে পারো নেই প্রতিষ্ঠান না মানে সমান অধিকার না দিতে পারো তাহলে তুমি একটা নিয়ে সন্তুষ্ট হয়ে যাও বিয়ে কটা দিয়ে আল্লাহ শুরু করলেন মাসনা বিয়ে শুরু হলো দুটা দিয়ে এই আল্লাহ গান দুটা বিয়ে করো প্রথম একটা নয় দুই তিন চার পারবে না একটা নিয়ে সন্তুষ্ট থাকো কিন্তু সমাজে যদি কেউ দুটো বিয়ে করে হাজি কেউ যদি দুটা বিয়ে করে কেমন লাগবে যে কেমন লোক হ্যাঁ শালা একটা থাকতে আরেকটা করে নিলে ভালো করে কান লাগান কোরআনে নামাজের কথা আছে হজের কথা আছে যাকাতের কথা আছে পর্দার কথা আছে দানের কথা আছে একাধিক বিয়ের করার কথা আছে যদি কেউ দুটো বিয়ে করে নেই ওর প্রয়োজন আছে ও করে নিল ও খাওয়াতে পারবে পড়াতে পারবে চালাতে পারবে এবার যদি আপনি বলেন ঘোড়ার ডিম পড়েছে ও মানি না তাহলে ও মুসলিম নয় কেউ যদি ঘৃণা করে যে একাধিক বিয়ে করে ফালতু কি করতে করেছো তাহলে আপনি মনে রাখবেন ও জাহেল ও মুসলিম নয় কেউ যদি অস্বীকার করে যে একাধিক বিয়ে করা যাবে না ভুল করেছে অনেকে আবার অনেকে টাইটেল দিয়ে দিচ্ছে যে দুটি বিয়ে করেছে মানে একদম এই লুচ্চা টাইপের আছে ও নিজে হালাল করে মোহর দিয়ে দুটো বিয়ে করে নিয়ে আছে সুখে সংসারে আছে আর আপনারই চুলকানি শুরু হয়ে গেছে ওরা ঠিকই আছে আর কাছের জন চুলকানি মারতে তো কেমন করে চালা ছেড়ে তা আপনাকে ওটা ভাবতে কে বলেছে আপনি পারবেন না শান্ত হন যার ক্ষমতা আছে যে পারবে সে করবে এতে কোনো দ্বিধামত নাই করতে দেন আপনি আপনি কেন ওখানে হাত বাড়াতে গেলেন জি না বিয়ের সময় হয়েছে আল্লাহ তাআলা বলেন সূরা নূর 21 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন সূরা নিসার মধ্যে বলছেন সূরা 4 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন 3 নম্বর আয়াতে বলছেন যে তোমরা বিবাহ করো 2 3 4 আর না পারলে তোমরা একটা নিয়ে সন্তুষ্ট হয়ে যাও একটা নিয়ে তুমি তোমার জীবনটা অতিবাহিত করে কিন্তু বিয়েটাকে আপনি খারাপ চোখে দেখবেন না যত সাহাবী সবাই একাধিক বিয়ে করেছেন সবাই একাধিক আবু হুরায়রা একজন গরিব সাহাবী এরপরও তার 71টি সন্তান খালিদ বিন ওয়ালিদ তিনি একাধিক বিয়ে করেছেন এরপরে তার 81টা সন্তান তাহলে অনেক সাহাবী আবু বকর উমর উসমান আলী এরাও একাধিক বিয়ে করেছেন তাদের প্রয়োজন ক্ষেত্রে বিয়ে করেছেন তাদের দরকার ছিল করেছেন কিন্তু আমরা এত ইমানদার হয়ে গেছি কেউ যদি দুটো বিয়ে করছে তো আমরা নাক ছিটকাচ্ছি কিন্তু এটা আপনার করার কোনো অধিকার নেই কেন আপনি বাধা দিবেন বাধা দিবেন না এখন মা বোনেরাও বলছে জি আবার পঙ্গুলি ভেজাল লাগে তেল ওরে আর একটা করার লেগে বলছে নাকি আমি আপনাকে করতে বলিনি মা বোন আপনাকে ঠেকাতেও যায়নি আমি আপনাকে বুঝাতে চাচ্ছি এটা যে আপনি এটাকে জেনে রাখুন কোনদিন আপনি ঈমানকে হারিয়ে দিবেন না একজন পাকিস্তানের মহিলাকে একজন সাংবাদিক জিজ্ঞাসা করছেন বোন আপনার স্বামী যদি আপনাকে রেখে আরেকটা বিয়ে করে তো আপনি কি উত্তর দেবেন তো মেয়েটা বলছে আমি আবার কি উত্তর দেবো আমার উত্তরটা এরকম আমার স্বামী আমাকে রেখে যদি আর একটা বিবাহ করে যদিও আমার মনটা ভালো থাকবে না আমি সম্পূর্ণ ক্লিয়ার নই এরপরে যদি আমার স্বামী আমাকে রেখে আর একটা বিয়ে করে নাই তাহলে আমি বাধা দিতে পারি না কারণ আল্লাহ ওকে পারমিশন দিয়েছে আল্লাহ ওকে জায়েজ করেছে যদি বিয়ে করে ওর সামর্থ্যবান অনুযায়ী সে করবে এতে আমার নাক ছিটকার কারণ নাই কারণ দুনিয়াটা আল্লাহ পরীক্ষার জন্য দিয়েছে পরীক্ষা করার জন্য আমাদেরকে পাঠিয়েছেন এতে আমাকে ধৈর্য রেখে ঈমান হালাতে ঈমান দেখে আমাকে ধৈর্য থাকতে হবে আর একটা কথা বলি মা বোন সতীনকে কোনোদিন শত্রু মনে করবেন না সতীন মানে হচ্ছে সঙ্গী সাথী একে সাথী মনে করতে হবে সঙ্গী মনে করতে হবে যেমন করে সাহাবী সাহাবিয়া যারা মহিলা
জান্নাতি ছিলেন তারা তারা যেভাবে অটুট থেকেছেন সেভাবে আপনাকে থাকতে হবে একটা হাদিস পড়ছিলাম হাদিসটাতে মতভেদ আছে হাদিসটা এরকম একটু সান্তনা দেওয়ার জন্য বলছি তো হাদিসটা উপসুরিন দেখছিলাম কি যে ওখানে বলছে যে যখন সবাই জান্নাতে যাবে তো জান্নাতে যাওয়ার সময় আল্লাহ তাআলা একটা পুরুষকে দুইজন নারীর সঙ্গে বিবাহ দেবেন যারা হবে দুনিয়ার নারী জান্নাত যখন পাঠাবেন দুনিয়ার নারীর সঙ্গে জান্নাতে পাঠাবেন তাহলে আপনি কি করে তখন অ্যাকসেপ্ট করবেন আগেই বলেছি দুনিয়াটার পরীক্ষার হল আপনি রাগ ঝাল করে সংসারকে টুকরো করে দিবেন না ভেঙে দিবেন না আপনার স্বামী যদি আপনাকে পড়াতে পারে পিনাতে পারে খাওয়াতে পারে চালাতে পারে আপনি ওই স্বামীকে ছেড়ে দিয়ে আর পালিয়ে যাবেন না আপনি ধৈর্য ধারণ করুন আল্লাহ আপনাকে এর বদলা দৌলতে আল্লাহ আপনাকে সুখে রাখবেন এবং আপনার স্বামীকে আরো উন্নতমানের করবেন এই জন্য তবে এটা মনে করিয়ে না যারা করেছে অনেকে আবার একাধিক বিয়ে করেছে তো কাদের ওদের বৈশিষ্ট্য কেমন ও শালা সুদঘর ঘুষখোর মদঘর ও কাকে নিয়ে পালিয়েছে দুটা জুট দিয়ে যে কোন রকম ভালো করে লয় তা আপনি ওগুলো দেখে শিক্ষা নেবেন একজন নেক আসলে সবাই তো পারবে না একটা ছেলে যদি বিয়ে করতে চায় একটা তো ওর পিছনে সব লেগে যাবে লাগবে না প্রথমত শ্বশুর বাড়ি ধরবে আগে হারবেটের কি খারাপ হয় ধরবে যেখানে কি কেলাবে যতক্ষণ পারবে তারপরে কিছু কথা কারণ সমাজটা রসাতলে চলে আছে কোনো আলেম ব্যাখ্যা করে বুঝাই না তবে এগুলোকে আমাদেরকে বুঝতে হবে কারণ এই জন্য বুঝতে হবে রাসূল সাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন ইজা ওয়ালাদাতি আমানাতু রাব্বাহা বিশ্বনবী বলছেন এমন একটা সময় আসবে দুটি ব্যাখ্যা করেছেন মুফাসসিরাই হাদিসের দুইটি ব্যাখ্যা করেছেন এক দাসী মনিপের জন্ম দেবে আর দ্বিতীয় নম্বর যে মাকে ঝি করানো হবে চাকর বানানো হবে শুধু তাই নয় এমন একটা সিঙ্গাপুর যান আমেরিকা যান এগুলোতে বর্তমানে হচ্ছে একাধিক বিয়ে করতে দেবে না কিন্তু একাধিক মিলন করতে দিতে পারে একাধিক মিলন করতে দিবে কিন্তু একাধিক বিয়ে নয় মেয়েরা বলছে তুমি বিয়ে করতে পাবে না কি করবে একটা মেয়ে ধরে নিয়ে আসো মেয়েটা ভালো আছে সুন্দরী আছে ওর সঙ্গে মিলন করে নাও পেটে বাচ্চা হবে বাচ্চাটা নিয়ে নাও কিছু টাকা দিয়ে দাও কিন্তু বিবাহ করতে দেওয়া হবে না এটা মেয়েদের আন্দোলন মেয়ে বলছে বিবাহ করবে না তবে মেয়েটার কাছে শুয়ে যাও কিছু টাকা দাও সিঙ্গাপুরে আপনি ভাগ্য তালাশ করুন দেখতে পাবেন এমন একটা সময় আসবে বিয়েটাকে মানবে না কিন্তু যে না পরকিয়া ব্যভিচারটাকে মানুষ প্রাধান্য দেবে এটাকে ছোট ছোটখাটো মনে করবে আর বিয়েটাকে এত কঠিন মনে করবে মেয়েরা বলবে আমি স্বামীর ভাগ দিব না কিন্তু ও যে নাই জর্জরিত হয়ে যাগা পরকিয়া করে বারাগা আপনার কিনা ব্যভিচার করে বারাগা কিন্তু দ্বিতীয় স্ত্রী হতে আসতে দেব না সময় এরকম হতেই আসবে এবার আমি আর বিস্তারিত বলছি না আমাকে ঘড়ির সময় দেখিয়েছেন এটা মসজিদের জালসা খবরদার উঠবেন না এই জাহেলিয়া কর্মকাণ্ড করবেন না যদি আপনি টাকা না দেন আমার আপত্তি না আপনার পকেট আমি জোর করে নেব না জোর করে আমি আপনার কাছ থেকে কোনো টাকা নেব না তবে আপনাকে বুঝতে হবে আপনাকে বসে আপনাকে সাহায্য করতে হবে আপনি টাকা দিতে পারবেন না আপনি দোয়া করবেন আল্লাহ আমি পারি না আমি দিতে পারবো না যে ভাই দিচ্ছে আল্লাহ তাকে দেওয়ার তৌফিক দান করো কিন্তু মানুষের খাসনা এত খারাপ যে 10-15 মিনিট আদায় করবো আরে ভাই আপনি জানেন এটা আদায়ের জালসা তা আপনি উঠে চলে যাচ্ছেন কর খারে হিসাবে ধরলেন খারে আপনার কিনা ওই পায়খানা ধরে নিল এই কর্মকাণ্ড গুলো আপনি দূরে রাখুন আল্লাহ তো আপনাকে দেখছেন আল্লাহ কি বলছেন ওয়াল্লাযীনা يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم তোমরা শোনো আমার আল্লাহ বলেন ওয়াল্লাযীনা ইয়াকুলুনা আয-যাহাবা ওয়াল-ফিজ্জাতা ওয়ালা ইউনফিকুনাহা ফী সাবীলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম যারা সোনা চাঁদিকে টাকা পয়সা কি জমা করে দেয় আল্লাহ রাস্তায় খরচ করে না আযাবি আলীম আল্লাহ বলেন আমি তাদেরকে আযাবে আলীমা দেব যন্ত্রণাদায়ক আযাবের শাস্তি তাদেরকে দেব যারা টাকা ইনকাম করে তুমি জায়গা জমা করে দেয় আর জমা করে দিয়ে আল্লাহ রাস্তায় খরচ করে না আল্লাহ বলছে ওদের কঠিন শাস্তি দেওয়া হবে সেদিন ওরা টের পাবে যেদিন লোকটা মারা যাবে মারা যাওয়ার সময় যখন ওর সামনে যখন বড় বড় সাপ তাকে ঘিরে ধরবে তার গায়ে যখন ছ্যাঁকা দেওয়া হবে পিঠে বুকে আপনার কিনা সর্ব জায়গায় ছ্যাঁকা তো ছ্যাঁকা
ডালটা কিসের হবে তার মাল টাকা করে ছাকা দেওয়া হবে সাপগুলো যেগুলো আসবে এ বলবে আলাকান জুকা এ আমি তোমার মাল আমি তোমার টাকা আমি তোমার পয়সা তুমি দুনিয়াতে কাঞ্জুসি করেছিলে আল্লাহ রাস্তায় দান করনি আর এই এখন নাও তোমার মাল এখানে এসেছে সাপ আকারে আমি তোমাকে দংশন করতেই থাকব আপনার যতটুকু সামর্থ্য আছে ততটুকু আপনি দিবেন আমি বলিনি যে আপনার যা আছে মাল ঝেড়ে দেন উমারের মতন দেন আপনাকে বলিনি আমি উসমানের মতন দেন আমি বলিনি খালিদ বিন ওয়ালিদের মতন দেন আমি বলছি যে আপনার সামর্থ্য অনুযায়ী আপনি আবু বকরের মতনই দেন না প্রথম ধাপ আমি কিন্তু শেষে দু একটা গজল বলবো যেগুলো মিনিয়ন মিলিয়ন ভিউ আছে আমার বানানো গজল বলবো কিন্তু এখন বলবো না কারণ পালিয়ে যাবেন তো যে কথা থাকবেন ওকেই শোনাবো তার আগে বলছি না আগে মাল ঝাড়তে হবে তো রেডি আছেন মসজিদের জন্য মাশাআল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলাইহি এসাহাকের স্ত্রী মা বাবার নামে এসাহাকের স্ত্রী মা বাবার নামে এই আংটিটা দিয়েছেন মাশাআল্লাহ যাক চাইতাম আগে মনের খবর আল্লাহ পৌঁছে দিয়েছেন ওদের কাছে যাক তো এই দিয়েছেন একটা আংটি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আল হায়াত আল বারাকাল্লাহ আল্লাহ তুমি দান কে আল্লাহ গ্রহণ করে নাও মা বাবা আল্লাহ আমি জানি না কি হালাতে আছে হয়তো তুমি আছেন আল্লাহ তুমি তাদের ক্ষমা করে দাও আর ওই ব্যক্তি এই চারটা বালা দিয়েছে ওই ব্যক্তি তার স্ত্রীর জন্য দিয়েছেন তাই তো তার একই ওই পরিবারে স্ত্রীর জন্য দিয়েছেন আল্লাহ বালা হাতের বালা দিয়েছেন দুই হাতে দুটা করে আল্লাহ হাতের ফুলে দিয়েছে রব্বুল আলামিন হাতে থাকতো কত সৌন্দর্য লাগতো দেখতে ভালো লাগতো না না মাহবুব রে তোমাকে ভয় করে তোমার মসজিদে এই বালা দুখন আল্লাহ দিয়েছেন আল্লাহ তুমি দানটাকে আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ তুমি তাদের সংসারকে সুখী করে দাও আল্লাহ যতদিন তারা বাঁচবে ইমান হালাতে বাঁচবে ততদিন করো রব্বুল আলামিন তাদের সন্তানদেরকে সুখে রাখবে সংসারে রাখবে বালা মুসিবত দূর করে দেবে আমিন সুম্মা আমিন চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না চিন্তা করে দেখো না কবরে যাইবা না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না এই দুনিয়া সবই পর কবর যে তোর আসল ঘর এই দুনিয়া সবই পর কবর যে তোর আসল ঘর কেমনি সে তাই থাকবি পরে শুধুই মাটির বিছানা চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কে গো থাকবে না যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কে গো থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না মানুষ মারা যাবে মানুষ যখন মরবে ওই সময়তে মানুষ মাইয়া যে মরবে সে কান্না করবে আল্লাহকে অভিযোগ করবে আল্লাহর কাছে প্রশ্ন করবে ইয়া রাব্বুল আলামিন ফায়াকুল রাব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব ফাসাদাকা ওয়াকুম মিনাস সালিহিন মাবুদ গো মাওলাজি ফায়াকুল রাব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিম মাবুদ গো একটু আমাকে সময় দাও মানুষ যখন মরবে মা শুনবে না আব্বা শুনবে না ভাই শুনবে না যে ভাই আপনি আপনি সন্তানের জন্য বিল্ডিং বানিয়েছেন দুই তলা তিন তলা করেছেন জমি জায়গা যাদের জন্য বিঘা বিঘা করেছেন সেদিন তারা পর্যন্ত শুনতে পাবে না ওই কথা আল্লাহ সাত আসমান থেকে শুনবেন আর আল্লাহকে বলবে ফায়াকুল রাব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব মাবুদ রে আজ
আমি তোমার কাছে দুইটা জিনিস ভিক্ষা চাই ফাসদাকা ওয়া কুম মিনাস সালিহিন মাবুদ মের মুখ দেখবো না ভাইয়ের মুখ দেখবো না স্ত্রীর মুখ দেখবো না আমার জমি জায়গা আমি দেখবো না মাবুদ দুইটা আমাকে সময় দাও দুইটা জিনিস আমাকে দাও একটা হচ্ছে ফাসদাকা আমি সাদকা করব দান করব দেখেন মুফাসসির বলেন ওই ব্যক্তি যখন মারা যাবে নামাজের কথা বলবে না হজের কথা বলবে না আপনার কিনা ভালো ভালো কোনো আমলের কথা বলবে না প্রথমে আনবে তো ফাসদাকা সাদকার কথা তুলবেন কেন তুলবেন মুফাসসির বলেন মানুষ যখন দান করে পকেটে যদি 10টা টাকা থাকে 5টা টাকা সঙ্গে সঙ্গে দিয়ে দিলেন 5 টাকা এতে অনেক সময় লাগে না কেন তাড়াতাড়ি দিয়ে দেয় ওটাই আল্লাহকে বলবে মাহবুব তুমি আমাকে একটু সময় দাও আল্লাহ রাস্তায় দান করার সুযোগ দাও সেদিন আপনি কানবেন ওই চোখের পানি গড়বে বাপ মা দেখবে ছেলে সন্তান দেখবে ভাই দেখবে প্রতিবেশী দেখবে বলবে কষ্ট চলছে ওই কষ্ট যেন তেন কষ্ট নয় সেদিন আল্লাহকে বলবে আল্লাহ তুমি আমাকে সুযোগটা দাও তুমি আমাকে একবার সুযোগ দাও আরে সন্তান দেখবো না জায়গা আরে ঘর দেখবো না জায়গা আমার আমলটা তুমি আমাকে করতে দাও তুমি আল্লাহর বান্দা আছেন মাবন মাবন কোন দিকে আছেন এদিকে আছে এদিকে আছে নাকি পেছন দিকে আছে মাবন আমি জানি মালদার ডিস্ট্রিক্টে এবং উত্তর দিনাজপুর এই দুটো ডিস্ট্রিক্টে মেয়েরা খুব দান করে আমি অনেক জেলা রাজ্য গিয়েছি কিন্তু এই মালদা আর উত্তর দিনাজপুর মেয়েরা এত দান করতে পারে আমার ইউটিউবে আছে ওগুলো দান মেয়েদের এত দান করতে পারে বলেন কোন মা বাপ মারা গিয়েছেন কবরে চলে গেছেন দেখেন আপনার জন্য কিছু করে গিয়েছেন না করে যাক তত আপনার পিতা কবরে শুয়ে আছে ওরা আপনার অপেক্ষায় প্রতীক্ষমান হয়ে আছে কখন আমার সন্তানরা আমাকে কিছু টাকা দিয়ে এই আযাব থেকে সাহায্য করবে আমাকে বাঁচাবে ত্রাহি ত্রাহি করছে মা নাই পৃথিবী থেকে চলে গেছেন কোন ব্যক্তি আছেন এরকম আব্বার জন্য মায়ের জন্য 10,000 টাকা দিনেওয়ালা আচ্ছা আগের বক্তাকে কি সব দিয়ে দিয়েছে নাকি হ্যাঁ হেড়ে ঝুড়ে তাহলে কেমন করে হবে আমি দেখিনি বলছি তো